আমার 6 বছরের একটা মেয়ে প্রায় 1 মাস অসুস্থ থাকার পর মারা গেছে। সে কি জান্নাতি? আমি প্রায় স্বপ্নে দেখি অসুস্থ এর কারণে। ওর জন্য আমাদের করণীয় কি? আমাদের এলাকার প্রচুর লোক অনলাইন জুয়া আসক্ত, একজন মুসলিম হিসেবে তাদের ব্যাপারে আমার করণীয় কি? তহরা নূর, আপনি লিখেছেন আইয়ামে বিজের রোজা কি দুইটা রাখা যাবে? আইয়ামে বিজের রোজা 3টি, দুটি রাখলে আইয়ামে বিজের রোজা হবে না, সাধারণ নফল রোজা হবে সেটি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি নির্ধারণ করে দিয়েছেন। সেখানে মনগড়া আপনার সংখ্যা আমি ঠিক করে 2টা করলাম, 1টা করলাম, সেটা হবে না। একটা হলো যে আপনি 3টা রাখতে চেয়েছেন, কোনো কারণে পারেন নাই, 2টায় রাখতে পেরেছেন, পেরেছেন তো আল্লাহ তাআলা আশা করে যে আপনাকে 3টা রাখার আয়ু বীজ রোজা রাখার সব দান করবেন, যেহেতু আপনি চেষ্টা করেছেন। আসমা বেগম আপনি লিখেছেন, আমরা জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে ইসলাম নিষেধ করেছে, তবে যে সকল আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে ক্ষতির আশঙ্কা থাকে, এমনকি এর আগে কয়েকবার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, সে সকল আত্মীয়ের সাথে কি সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে? যে সমস্ত আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং ইতিমধ্যে বিভিন্নবার প্রমাণিত হয়েছে, অবশ্যই আপনি তাদের সাথে দূরত্ব বজায় রাখতে পারেন। সম্পর্ক ছিন্ন করা বলতে একেবারে মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ছিন্ন করার তো প্রয়োজন নেই। আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য দূরত্ব বজায় থাকলেন, দূর থেকে সম্ভব হলে হাই হ্যালো করলেন, যদি ক্ষতির আশঙ্কা না থাকে অন্তত এতটুকু করলেন, তার কল্যাণ কামনা করলেন, তার জন্য হেদায়েত দোয়া করলেন, এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ইসলাম আপনাকে মোটেও এটা বলে না যে আপনি ক্ষতিগ্রস্ত হলেও যে তার সাথে গায়ে মাখামাখি করতে হবে, তার সাথে মেশামেশি করতে হবে, মোটেও সেরকম না। আত্মরক্ষার অধিকার এবং সুযোগ আপনার অবশ্যই আছে, তবে যতটুকু প্রয়োজন আত্মরক্ষার জন্য ততটুকুই আপনি দূরত্ব বজায় রাখবেন। অনিক আহমেদ আপনি লিখেছেন, আমাদের এলাকার প্রচুর লোক অনলাইন জুয়া আসক্ত, একজন মুসলিম হিসেবে তাদের ব্যাপারে আমার করণীয় কি? আপনি তাদেরকে জুয়ার ক্ষতিকর দিকগুলো বোঝাবেন। জুয়ার মাধ্যমে হয়তো তারা কিছু উপার্জন করে লাভবান হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন। একজন ইমানদার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মৃত্যুবরণ করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং হারামের জবাবদিহি করতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। এবং এটি শয়তানি কর্মকাণ্ড, শয়তান আমাদের ধ্বংস ডেকে আনে, মানব জাতির শত্রু। বাহ্যিকভাবে এখানে লাভ দেখানো হলো, এটি আমাদের ধ্বংস ডেকে আনে। কত পরিবার নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশে ক্যাসিনো কাণ্ডে, কত মানুষ ধ্বংস হয়ে গেছে আমরা দেখেছি। বিধায় এই ফাঁদে না পড়ে তাকে কর্মমুখী জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনি পরামর্শ দিবেন এবং দোয়াও করবেন ইনশাআল্লাহ তাআলা। রুমানা তানহা আপনি লিখেছেন, আমার 6 বছরের একটা মেয়ে প্রায় 1 মাস অসুস্থ থাকার পর মারা গেছে, সে কি জান্নাতি? আমি প্রায় স্বপ্নে দেখি অসুস্থ এর কারণে। ওর জন্য আমাদের করণীয় কি? দেখুন, একটা ছোট বাচ্চা মানুষ মারা গেছে, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে সেই জান্নাতের মেহমান হবে। তবে এই বাচ্চা, তার জন্য আপনাদের কিছু করার নাই, আপনারা দোয়া করবেন যেন সে আপনাদের জন্য সুপারিশকারী হতে পারে, কিয়ামতের ময়দানে যেন সেই সৌভাগ্য আপনাদের অর্জন হয়, সেই সুযোগ যেন আল্লাহ তাআলা দান করেন, এই দোয়াটা করতে থাকবেন। এর বাইরে আর কোনো বিশেষ কিছু করার নেই। আর 1 মাস পর অসুস্থ ছিল, তারপরে মারা গেছে, স্বাভাবিক যে আপনারা তাদেরকে সব তাকে স্বপ্ন দেখবেন এবং অসুস্থতার সেই দৃশ্যগুলো যেহেতু বারবার আপনাদের স্মৃতিতে ভেসে ওঠার কথা সাধারণ অবস্থাতেও, অতএব ঘুমের মধ্যে এটা দেখা অস্বাভাবিক কিছু নয়, অতএব এটাকে ভিন্ন কোনো ব্যাখ্যা বা মানে সূক্ষ্ম ইঙ্গিতমূলক কোনো কিছু বলে আমি মনে করছি না। মোহাম্মদ জাহিদ আপনি লিখেছেন, আমি একজন নাবিক, বেশি সময় মুসাফির থাকতে হয়। প্রশ্ন হলো, আমি কি কসর নামাজ ছাড়া অন্য সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে? নাবিক হিসাবে আপনাকে বেশিরভাগ সময় যেহেতু সফরে থাকতে হয়, অতএব সফরে থাকা অবস্থা আপনি কসর নামাজ পড়বেন। আর যদি আপনার সাথে আপনার ফ্যামিলি সহ থাকে ওখানে জাহাজে এবং পুরো আপনার বাসার মতোই সেখানে আপনারা থাকেন, আপনাদের আবাসনই হয় একরকমের সেটা, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসরের সুবিধা পাবেন না, বরং পুরো নামাজ পড়বেন। নর্মালি ওরকম হয় কম, যদি একাকী আপনি থাকেন সফরে এবং আপনার বাসা বাড়ি ফ্যামিলি দূরে থাকে, জাস্ট আপনি এখানে কাজের জন্য আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কসর পড়বেন এবং যত লম্বা সময় ধরেই জার্নি হোক না কেন আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন, যেহেতু এটা জার্নিতে আছেন, আপনি সফরেই আছেন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।